বিশ্বকাপের বাকি আর মাত্র চার দিন। আগামী 5 অক্টোবর ভারতে বসতে যাচ্ছে ক্রিকেটের এই মহাযজ্ঞ। 10টি দল ভারতের 10 ভেন্যুতে দেড় মাসে খেলবে মোট 48টি ম্যাচ। উদ্বোধনী ম্যাচে আহমেদাবাদে মুখোমুখি হবে গতবারের 2 ফাইনালিস্ট ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। 19 নভেম্বর একই ভেন্যুতে ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে এবারের আসরের। ভারতের কন্ডিশন ঐতিহাসিকভাবে স্পিন বান্ধব হলেও পেসাররাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন এখানে। 2011 সালে উপমহাদেশে হওয়া সর্বশেষ বিশ্বকাপেও সেটারই প্রতিফলন ঘটেছে। শীর্ষ 3 উইকেট শিকারীর দুজনই ছিলেন ফাস্ট বোলার। পাকিস্তানের শহীদ আফ্রিদির সঙ্গে যৌথভাবে 21 উইকেট নিয়েছিলেন ভারতীয় পেসার জহির খান। 18 উইকেট নিয়েছিলেন নিউজিল্যান্ডের পেসার টিম সাউদি। এদিকে উইজডন মনে করছে এবারও সর্বোচ্চ উইকেট শিকারীদের তালিকায় থাকবেন পেসাররাই। উইজডনের চোখে ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের এই 6 বোলার আলো ছড়াবেন এই আসরে। আলোচনাটা পেসারদের নিয়ে হলেও শুরুতেই থাকছেন ভারতের স্পিনার কুলদীপ যাদব। চোট ও ছন্দহীনতা মিলিয়ে বেশ কিছুদিন ভারতীয় দলের বাইরে ছিলেন এই স্পিনার। তবে সেরে ওঠার পর যেন নিজেকে নতুন করে আবিষ্কার করেছেন এই চায়নাম্যান। বিশ্বকাপে অংশ নেওয়া দলগুলোর মধ্যে এবছর ওয়ানডেতে তার উইকেট সংখ্যাই সবচেয়ে বেশি। চলতি বছরে তিনি নিয়েছেন মোট 33 উইকেট। সবশেষ এশিয়া কাপেও 9 উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারীদের তালিকায় ছিলেন 3 নম্বরে। টুর্নামেন্ট সেরা খেলোয়াড়ের স্বীকৃতিও জুটেছে তার। বিশ্বকাপেও মাঝের ওভারগুলোতে তিনি হতে পারেন ভারতের ট্রাম্প কার্ড। 2019 সালে নিজের প্রথম বিশ্বকাপের সময় একেবারেই তরুণ ছিলেন পাকিস্তানের শাহিন শাহ আফ্রিদি। পাকিস্তানের 71 ছিলেন 5টি ম্যাচে, এতেই নিয়েছেন 16 উইকেট। বাংলাদেশের বিপক্ষে 35 রানে 6 উইকেট নিয়ে পাত প্রদীপের আলোয় চলে আসেন এই পেসার। সেটাই হয়ে যায় পাকিস্তানের বিশ্বকাপ ইতিহাসে সেরা বোলিং ফিগার। চার বছর পর সেই শাহিন আফ্রিদি দলের প্রধান ফাস্ট বোলার। সম্প্রতি ICC-র একটি ভিডিওতে দেখা গেছে নেল স্টেইন এবারের বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায় আফ্রিদিকে সবার উপরে রেখেছেন। এখনও পর্যন্ত 44টি ওয়ানডে ম্যাচ খেলে 86টি উইকেট নিয়েছেন পাকিস্তানের এই বাহাতি পেসার। এবছর মাত্র 4টি ওয়ানডে ম্যাচ খেলেছেন অস্ট্রেলিয়ার বাহাতি পেসার মিচেল স্টার্ক। বিশ্বকাপ প্রস্তুতিটা যে মন্দ হচ্ছে না সেটা নেদারল্যান্ডসের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে হ্যাটট্রিক করে বুঝিয়ে দিয়েছেন তিনি। আগের 2 বিশ্বকাপে স্টার্কে ছিলেন সর্বোচ্চ উইকেট শিকারী। 2015 সালে 22 উইকেট নিয়ে ট্রেন্ট বোল্টের সঙ্গে যৌথভাবে এবং 2019 সালে 27 উইকেট নিয়ে স্টার্ক ছিলেন সর্বোচ্চ উইকেট শিকারী। গত আগস্টে 327 দিন পর ভারতের জার্সিতে খেলতে নেমেই ম্যাচ সেরা হয়েছেন জসপ্রীত বুমরা। তখন থেকেই আবারও পূর্ণোদ্যমে বোলিং করছেন তিনি। তবে এই বিশ্বকাপ মাথায় রেখেই খেলছেন বেছে বেছে। এবছর যে 5টি ওয়ানডে খেলেছেন সেখানে বোলিং কোটা পূরণ করেছেন মাত্র 2 বার, নিয়েছেন 8 উইকেট। 2019 বিশ্বকাপে ভারতের হয়ে সবচেয়ে বেশি 18 উইকেট নিয়েছিলেন বুমরা। ঘরের মাঠে বিশ্বকাপ জিততে এবারও তার কাছ থেকে তেমন কিছুরই প্রত্যাশা থাকবে হয়তো। ম্যাচের কোন সময় কোন ব্যাটারকে কোন বল করতে হবে সেটা ট্রেন্ট বোল্টের চেয়ে ভালো কেই বা বোঝেন। বিশ্বজুড়ে ফ্রাঞ্চাইজি ভিত্তিক টি টোয়েন্টি লিগে অবাধে খেলার সুযোগ পেতে ইচ্ছা করেই নিউজিল্যান্ডের ক্রিকেটের কেন্দ্রীয় চুক্তি থেকে নিজেকে সরিয়ে নেন। 1 বছর তো জাতীয় দলের হয়ে কোনো ওয়ানডেই খেলেননি, কিন্তু ওয়ানডে বিশ্বকাপ সামনে রেখে টি টোয়েন্টি লিগের ভাবনা ছেড়ে ঠিকই কিউইদের দলে ফিরেছেন বাহাতি এই পেসার। বাংলাদেশে আসার আগে ইংল্যান্ড সফরেও খেলেছেন 2টি ওয়ানডে, সেই 2 ম্যাচেই নিয়েছেন 8 উইকেট। 2015 বিশ্বকাপে স্টার্কের সঙ্গে সর্বোচ্চ উইকেট শিকারী ছিলেন তিনি। 2019 সালে নিয়েছিলেন 17 উইকেট, যা ওই বিশ্বকাপে নিউজিল্যান্ডের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ। ICC ওয়ানডে র্যাঙ্কিংয়ে 1 নম্বরে থেকে বিশ্বকাপ খেলতে নামছেন কোন বোলার সবাই জানেন নিশ্চয়ই। একসময় IPL-এ দেদার রান বিলানোর জন্য যাকে নিয়ে ট্রল হতো সেই বোলারই এখন অন্যদের ছাড়িয়ে শীর্ষে। বল হাতে সিরাজ কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন সেটা তো সর্বশেষ এশিয়া কাপ ফাইনালেই দেখিয়ে দিয়েছেন তিনি। সেদিন 21 রানে 6 উইকেট নিয়ে রেকর্ড বইয়ে ঝড় তুলেছেন 29 বছর বয়সী এই পেসার। এবছর ওয়ানডেতে ফার্স্ট বোলারদের মধ্যে সবচেয়ে বেশি উইকেট তার, নিয়েছেন 30 উইকেট। 5 ম্যাচে 10 উইকেট নিয়ে এশিয়া কাপে ছিলেন দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী।